যত অমুসলিম আমার হাতে ইসলাম গ্রহণ করেছে অথবা যে সমস্ত অমুসলিমের ইসলাম গ্রহণের মুহূর্তে আমি উপস্থিত ছিলাম আমার জীবনে তাদের সবাইকে আমি একটি প্রশ্ন রাখার চেষ্টা করেছি সেটি হলো আমি সেই অমুসলিম ইসলাম থেকে অন্য ধর্ম থেকে ইসলামে আসা ভাইকে বাবনকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনি ইসলামে আসছেন আপনাকে অবশ্যই ওয়েলকাম কিন্তু আমার আগ্রহের জায়গা কৌতূহলের জায়গায় আপনি ইসলাম কি দেখে আসলেন কি দেখে ইসলামে আসছেন কি দেখে ইসলাম গ্রহণ করলেন কারণ আমরা মুসলমানরা তো এমন জীবন গঠন করতে পারিনি আমাদের কোরআন এবং হাদিসের আলোকে যা দেখে আপনি মুগ্ধ হয়ে ইসলামে আসতে পারেন আপনার ইসলামে আসার কারণটা কি রহস্যটা কি আমি জানতে চাই আমি প্রত্যেকটা নওমুসলিমকে জানার জিজ্ঞাসা করার চেষ্টা করেছি এবং আমার অভিজ্ঞতা হলো বেশিরভাগ নওমুসলিম আমাকে উত্তর দিয়েছে যে তারা কখনো কোনো না কোনো ভাবে কোরআন পড়েছে বুঝে অথবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাঠ করেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি একবার পাঠ করেন এবং খুব ভালো করে পাঠ করেন আমি আল্লাহর উপরে ভরসা রেখে আপনাকে নিশ্চিত করে বলতে পারি আপনার ঈমানের যে প্যারামিটার এটা এখন যে জায়গাতে আছে আপনি একটি সিরাত শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করুন আমি আল্লাহর উপরে ভরসা করে শপথ করে বলতে পারি আপনার ঈমানের প্যারামিটার অনেক উপরে উঠে যাবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কি ছিল যে গোটা পৃথিবীকে আজও মাতিয়ে রেখেছেন আমি একটি কথা বিভিন্ন সময় বলার চেষ্টা করি গোটা পৃথিবীর ইতিহাসে যত মানুষ ছিলেন যত মানুষের আগমন ঘটেছে তাদের মধ্যে সত্যিকারের অমর হওয়া বলতে যা বোঝায় সেটা একমাত্র এখনো পর্যন্ত হয়ে আছেন নবী রাসূলগণ এবং আল্লাহর প্রতি বিশ্বাসী বান্দারা আপনি আজ থেকে 2000 4000 5000 বছর আগের এমন একজন মানুষের নাম আমাকে বলতে পারবেন না যে মানুষ আল্লাহদ্রোহী ছিল আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল অথচ তিনি তখনকার সময়ের অনেক ক্ষমতাধর ব্যক্তি ছিলেন অনেক সম্পদশালী ছিলেন অনেক হয়তো জনপ্রিয় মানুষ ছিলেন এখনো পৃথিবীতে তিনি অমর হয়ে আছেন প্রশংসিত হয়ে আছেন বরণীয় হয়ে আছেন স্মরণীয় হয়ে আছেন বরিত আছেন মানুষ তাকে ভালোবাসে তার ভালোবাসা ধারণ করা হয় এমন একজন মানুষ পৃথিবীর ইতিহাসে আপনি দেখাতে পারবেন না কিন্তু আমি আপনাকে এরকম শত মানুষ দেখাতে পারবো যারা তাদের সময়ে নিগৃহীত ছিলেন তাদেরকে মানুষ ঠাট্টা বিদ্রূপ করত তাচ্ছিল্য করত ব্যঙ্গ করত বলতো তোমরা অশিক্ষিত তোমরা পিছিয়ে থাকা তোমাদের পিছিয়ে পড়া মানুষ তোমাদের অনুসরণ করে সব সমাজের অশিক্ষিতরা নানাভাবে তাদেরকে কোণঠাসা করা হতো কখনো তাদেরকে পাগল বলা হতো কখনো উম্মাদ বলা হতো কখনো জাদুকর বলা হতো কখনো বিভিন্ন উপাধি এরকম মন্দ উপাধি দ্বারা তাদেরকে ভূষিত করা হতো সেই মানুষগুলো আজ হাজার হাজার বছর পরেও প্রাসঙ্গিক এবং স্মরণীয় এবং প্রশংসনীয় আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন 4500 বছর আগে চলে যাওয়া একজন মানুষ 4500 বছর আগে চলে যাওয়া একজন মানুষ আজও গোটা পৃথিবীতে তিনি আব্রাহাম নামে বা ইব্রাহিম নামে এক এক জনপদে এক এক নামে তিনি প্রশংসিত এবং স্মরণীয় এবং বরণীয় আপনি ঈসা আলাইহিস সালামের নাম বলেন মুসা আলাইহিস সালামের নাম বলেন দাউদ আলাইহিস সালামের নাম বলেন কোথাও ডেভিড কোথাও দাউদ এভাবে আপনি পৃথিবীর ইতিহাসের অসংখ্য নবী রাসূলদের এমনকি যারা নবী রাসূল ছিলেন না আল্লাহর প্রিয় মানুষ ছিলেন আপনি মারিয়ামের নাম জানেন একজন নারী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা পৃথিবীতে যতটা অমর করে রেখেছেন আপনি আরেকজন নামে নারীর নাম বলেন যে মারিয়াম যিনি আজ থেকে 2 সহস্রাব্দী পূর্বে পৃথিবীতে ছিলেন 2 সহস্রাব্দী পূর্বে পৃথিবীতে থাকা একজন মানুষের নাম বলেন যিনি মারিয়ামের মতো এরকম জনপ্রিয়তা এবং মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছে একজন মানুষ আপনি দেখাতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ মানুষের জীবনমান উন্নত করা খুবই প্রয়োজনীয় কাজ কিন্তু মানুষকে অনন্ত অসীমকালের জাহান্নামের যাত্রা থেকে সরিয়ে অনন্ত অসীমকালের চিরসুখের ঠিকানা জান্নাতের যাত্রার পথ ধরিয়ে দেওয়া এটা হলো মানবতার সবচেয়ে বড় উপকার আর এই উপকারটাই যুগে যুগে নবী রাসূলগণ করেছেন এবং তাদের অনুসারীরা করেছেন আল্লাহ বলেছেন যারা মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী তাদেরকে আল্লাহ পৃথিবীতে টিকিয়ে রাখবেন আর এর বাইরে ফেনা যেগুলো আসলে মানুষের জন্য সেভাবে স্থায়ী উপকার বয়ে আনে না সেগুলো একসময় এই বুদবুদ এবং ফেনা হারিয়ে যাবে